ওয়ালাইকুম আসসালাম ওরমতো আল্লাহ আবারক আলহামদুলিল্লাহ সাল্লু আসলাম বারাক আলী আবু আবুধাবি থেকে শাহ আল আমিন ভাই সম্ভবতার নাম প্রোফাইলে পুরো নামটি আউট হচ্ছে না যা হোক তিনি প্রশ্ন করেছেন যে তার ভাই পাঁচ ছ মাস আগে বিয়ে করেছিলেন ছোটোখাটো একটা ঝগড়াকে কেন্দ্র করে এখন মেয়ে পক্ষ আর ছেলেকে ছেলের কাছে মেয়ে দিতে চাচ্ছে না তো সেক্ষেত্রে তারা ছাড়িয়ে নেবে ডিভোর্স পেপার দেবে তো ওই মহিলার মহিলার পক্ষ থেকে ডিভোর্স পেপার এখন এসে পৌঁছে নাই তো ভাই ছাড়তে চাচ্ছে না তো এই মুহূর্তে ভাইয়ের করণীয়টা কি বা ওরাই বা কি করে বিয়েবাহ ঝগড়াকে কেন্দ্র করে তারা আর দিতে চাচ্ছে না এখন তারা এটা যদি চূড়ান্ত করে ফেলে তাহলে ভাইকে তালাক দিয়ে দিতে বলেন ভাইকে বলেন তিন তালাক দিয়ে দিতে এক বৈঠকেই ইমাম আহমদ বিন হাম রহমতুল্লা আলহের মত অনুসারে কেউ যদি এক বৈঠকে নিয়ত করে দেয় যে আমি তিন তালাকই দিয়ে দিলাম সেক্ষেত্রে তিন তালাক মেনে নেওয়া হয় অমর রাজা আল্লাহ তাল যখন দেখলেন ও ওকে তালাক খুব বেশি তালাক প্রথা চলছে তো আমদানি না হোক তখন তিনি বলেন যে আমরা বেশি দেখলাম তালাকের প্রচলনটা এই জন্য আমি রাষ্ট্রনায়কের ক্ষমতা বলে তিন তালাক যে ব্যাটা দিবি এক বৈঠকে সেটাকে তিন তালাক ধরে দেব কিন্তু কোরআন ও সুন্নাহ ভিত্তিক কিন্তু সেটা কিছুটা মারপেস্টটা থেকেই যায় বলে যে এক বৈঠকে তিন তালাক দিয়ে তিন তালাক হয় কিন্তু এক্ষেত্রে দেখা এক তালাকই হয় কিন্তু দেখা যাচ্ছে এখন এখন তালাকের মাসলা সমাধান করে সংসার বাঁচানোর প্রশ্ন নয় এখানে দেখা যাচ্ছে যে তারা মেয়ে দিবে না তারা যদি মেয়ে না দেয় সেক্ষেত্রে এখন আরেকটি পদ্ধতি হচ্ছে ভাই যদি তালাক না দিতে চায় একটি পদ্ধতি হচ্ছে যে তারা যে এ দিবে দিবে এটা খোলা হিসেবে গ্রহণ গৃহীত হবে তারপরেও তারা কিন্তু তিরিশ দিনের পূর্বে তাদের মেয়েটাকে অন্যত্রে বিবাহ দিতে পারবে না আর যদি ভাই তালাক দিয়ে দেয় তখন কিন্তু একটা জটিলতা দেখা দেবে নব্বই দিনের পূর্বে আর ওই মহিলা অন্যত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না আল্লাহ বলছেন আল মোতাল্লাকাত তার আব্বাস না বে আনফু না তালাসা করু মোতাল্লাকারা তালাক পাপ তারা তালাক হয়ে যাওয়ার পর তিন মাস বসে থাকবে তিন দহর তাহলে দেখা যাচ্ছে তাদের জন্য সহজতর হবে আপনার ভাইয়ের সমঝোতার মাধ্যমে খোলা গ্রহণ করা তো এই বিটিভিটির মাধ্যমে যে পেপারটা পৌঁছাবে হ্যাঁ ধরেন যে আপনার ভাইয়ের সঙ্গে সমঝোতা হলেও না আপনার ভাই তালাক দিতে চায় না আপনার ভাই প্রভাবিত মেয়েটার প্রতি বা মেয়েটার প্রতি তার ভালোবাসা বসে গেছে সেক্ষেত্রে মেয়েটির যদি মেয়েটির কিছু করণীয় থাকে মেয়ে খোলা দেবে না এবং মেয়েটি আপনার ভাইকে বলতেও পারে যে তুমি আমাকে তালাক দিও না আমি খোলা দেবো না এ আমার আত্মীয় স্বজনের এদের আমি দেখে ছাড়বো এক হাত এরকম বলতে পারে যদি মেয়েটার ভিতরে এরকম সৎ জ্ঞান থাকে বা মেয়েটা যদি মনে করে যে না আপনার ভাইয়ের প্রতি তার আগ্রহ রয়েছে বা আপনার ভাইয়ের সঙ্গে তার কোনো মহাব্বত হয়েছে বা তা সে উপকৃত আপনার ভাইয়ের কাছে হতে পারবে এরকম যদি কিছু মনে করে মাসলাহা যদি দেখে সমাধান যদি দেখে এবার আপনার ভাইকে আপনার ওই ভাই বউ সতর্ক করে দিতে পারে খোলাটাকে কিন্তু তালাক বলা হয়নি খোলাটা সমাধানের নিমিত্তে গ্রহণ করা হয়ে থাকে মানে এক পক্ষ বন্ধন মুক্ত হয়ে যায় তো খোলা যখন গ্রহণ করা হয় তখন তিরিশ দিন চুপ করে বসে থাকা লাগে ইদ্যুৎ পালন করা লাগে তিরিশ দিনের পূর্ব বিবাহ বন্ধনে আবদ্ধ হলে সেটা জায়জ হয় না এমনকি তিরিশ দিন পরও যদি তিন মাসের ভিতরে তালাক তিন তিন মাসের ভিতরে যদি মহিলারা স্বজন মনে করে ওই ভিডিও দেওয়ার পরেও যে না আমাদের মেয়েটা ঘর করুক ওই ছেলের সঙ্গে তখন শরীয়তের দৃষ্টিকোণ থেকে বলছে যে বিবাহ ছাড়াই এই স্বামী তাকে ফেরত নিতে পারবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে ফেরত নেওয়ার ক্ষেত্রে একটু শিথিলতা দেখা দিয়েছে কেননা খোলাটা খোলা তালাক নয় কিন্তু যাওয়ার ক্ষেত্রে অন্যত্রে যাওয়ার ক্ষেত্রে ইসলাম ইমার্জেন্সি কোনো মানে হার্ড লাইনে মানুষকে প্রথমেই পাঠায় না সেজন্য বলা হয়েছে যে তিরিশ দিন চুপ করে বসে থাকুক হতে পারে তাদের ভিতরে একটা সমাধান হয়ে যাবে এর মধ্যে তারা মিলে যেতে পারে এই জন্য তিরিশ দিন সর্বনিম্ন বেঁধে দেওয়া হয়েছে যেটাকে বলা হয় তিরিশ দিনের পরে অন্যত্রে বন্ধন আবদ্ধ হতে পারবে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবে তখন আপনার ভাই তাকে হাত ছাড়া করে ফেলবে আর পাবে না তাকে না কারণ অন্যত্র অন্য স্বামীর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছে এখন এখান থেকে ধরে নিন বিষয়টা আপনি সমাধান কিভাবে করবেন আসল আল্লাহ আবার